হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টিউ এসোড অফ মাই চ্যানেল আমি এখন এই ভিডিওর মধ্যে আমরা কথা বলেছি যোদ্ধার টিজার নিয়ে এবং বাড়ে মিয়া ছোট মেয়ের যে টাইটেল ট্র্যাকটা মুক্তি দেওয়া হয়েছে সেটা নিয়ে দেখুন সবচেয়ে প্রথমে যদি আমি মিয়া মেয়ের ছোট মেয়ের টাইটেল ট্রাক নিয়ে কথা দেখুন এই টিজারটা যখন এসেছিল আমার পার্সোনালি খুবই ভালো লেগেছিল এই ছবিটাতে প্রচুর এক্সপেকটেশন আছে আমি চাইছি অক্ষয় কুমার এবং টাইটল সব দুজনেই কোথাও গিয়ে বক্স অফিসে কাম ব্যাক করুন এই টাইটেল ট্র্যাকের যে কালকে টিজারটা এসেছিল টিজারটা আমার ভালো লেগেছিল এখানে যে হুক লাইনটা আছে বাড়ে মিয়া তো বাড়ে মিয়া ছোটে মিয়া সুবান আল্লাহ সেই জায়গাটা ভালো লাগছিল এবং সেটাই ছিল অ্যাকচুয়ালি এবং তেরে পিছিয়ে ইয়ার খাড়া ওই যে কথাটা সেটা ভালো ছিল কিন্তু আজকে যখন পুরো গানটা শুনলাম তার যে মিউজিক ইত্যাদি লিরিক্স ভাল লাগলো না সিরিয়াসলি বলছি পুরোটা ভালো লাগেনি কিছু জায়গায় ওই হুক লাইনগুলো ভালো আছে বাট ওভারঅল গানটার কিন্তু মিউজিক বলুন বা ভাল লাগলো না জমলো না মানে এটা আমি মাল্টিপল টাইম শুনবো না লিস্ট আমার তো তাই মনে হয়েছে আপনাদের মতামত ভিন্ন হতে পারে আপনারা জানাবেন সেটা কমেন্ট সেকশনে আপনাদের কেমন লেগেছে আমার ঠিক জমেনি গানটা তবে যে মিউজিক ভিডিওটা এটা তো আমি গানটার ক্ষেত্রে বললাম মিউজিক ভিডিওটা যদি বলি মিউজিক ভিডিওটা কিন্তু বেশ ভালো দেখুন এক তো হচ্ছে এই পূজা এন্টারটেনমেন্ট কিন্তু মানে ভুলভালভাবে কোনো রকমের তাপ্পি মেরে ছবি করে এটার ক্ষেত্রে কিন্তু সেটা করেনি সেটা বোঝা যাচ্ছে ভিজুয়ালস দেখে বোঝা যাচ্ছে ভাই খরচা করেছে প্রতিটা লোকেশনে গেছে রিয়েলভাবে প্রচুর ডান্সার প্রচুর এটা নাচছে পিছনে বড় রয়েছে মানে গানটাকে পিছনে খরচা করা হয়েছে তো বোঝাতে লাভ ইশারকি আলিয়াবাস জফরের ছবি মানাই লাভিশ হবে তো সেটা কিন্তু এখানে রয়েছে এবং তার সাথে যে ব্রো ম্যানস টাই মধ্যে অক্ষয় কুমার এবং টাইগার শর্ফের মধ্যে সেটা কিন্তু খুব সুন্দর করে ফুটে আছে এবং টাইগার শর্ফ তো খুব ভালো নাচে সে ভালো নেচেছে তার সাথে অক্ষয় কুমারের যে এনার্জিটা ম্যাচ করে নাচছে সেটা কিন্তু বেশ ভালো লেগেছে তো এই জিনিসগুলো তাদের মধ্যে যে কেমিস্ট্রি অক্ষয় এবং টাইগারের মধ্যে কেমিস্ট্রি যে আর যে লাভিশ নেস্টার মিউজিক ভিডিওর মধ্যে এইগুলো আমার ভালো লেগেছে বাট গানটা আমার সেরকম ভালো লাগেনি ঠিক আছে তো এটা আমার অনেস্ট রিঅ্যাকশন ছিল অনেকে রেগে যেতে পারে অক্ষয় কুমারের ফ্যানসরা बट যেটা অনেস্টলি ফিল করলাম সেটাই বললাম আর এর পরে টিজার নিয়ে কথা বলি তো দেখুন এই ছবিটা ফাইনালি মুক্তি পাচ্ছে ছবিটা মাল্টিপল টাইম পোস্টপন্ড হয়েছে এবং কোথাও লোকের একটা ইন্টারেস্ট কমে যায় কারণ এটা স্বাভাবিক ব্যাপার যে একটা ছবি এই আসছি এই আসছি ধর্মাটাকে বারবার ষোলো রিলিজ দেওয়ার চেষ্টা করে তো ফাইনালি ছবিটা মুক্তি পাচ্ছে এবার দেখুন এই ছবিটারও টিজার ভালো হয়েছে কিন্তু আউটস্ট্যান্ডিং কিছু লাগেনি এবং তার কারণ হচ্ছে এত ফাস্ট পেস বানানো হয়েছে আমরা জাস্ট এইটুকু বুঝতে পারছি গল্পটা যেটা হতে চলেছে এই সিনেমা যে একটা প্লেন হাইজ্যাক হবে সেই প্লেনের মধ্যে একজন কমান্ডো রয়েছে আগে থেকে যেটা হচ্ছে সিদ্ধার্থ মহত্রা এবং সেই এই প্যাসেঞ্জারদেরকে বাঁচাবে এবার সিদ্ধার্থ মল্লোত্রা একটা পাস্ট রয়েছে সে আগে কিছু মিশন ইত্যাদি করেছে হয়তো এখন ছেড়ে দিয়েছে কোনো কারণে এইরকমই একটা কিছু হবে এবার দেখুন খুব নন টেম্পলেটের গল্প এরকম নয় যে কিছু নতুন দেখছি কিছু নতুন অফার করছে সিনেমাটা বাট সেটার দরকার নেই অ্যাকশন ছবির ক্ষেত্রে এরকম নয় যে নন টেম্পলেটের হলেও অ্যাকশনটা ওয়েল এক্সিকিউটেড হয় এবং টেনশনটা তৈরি করতে পারে ক্যারেক্টারগুলো ওয়েল স্টাউট হয় তাহলে কিন্তু ভালো একটা ছবি ডেলিভার করতেই পারে কিন্তু এই টিজারটার মধ্যে খুব মানে জিনিসটাকে না মানে মেকার সব কিছুই লুকিয়ে রাখতে চেয়েছে জাস্ট অ্যাকশনটাকে দেখাতে চেয়েছে যে হ্যাঁ এখন অ্যাকশন ছবি চলছে তাই অ্যাকশনটাকে বেশি করে হাইলাইট করে দেবো এবং অ্যাকশন যেগুলো রয়েছে তার যে ভিজুয়াল স্টাইলাইজেশন ইত্যাদি ভালো লাগছে একটু স্লিক অ্যাকশন রয়েছে এখানে এবং সিদ্ধার্থকে মানায়ও ভালো অ্যাকশন করতে সেগুলো ভালো লাগছে এবং যে লুক অ্যান্ড ফিল ইত্যাদি দেখতে পাচ্ছি সেগুলো ভালো তবে সিদ্ধার্থের গলায় একটা ডায়লগ ইত্যাদি থাকলে আরও বেশি ফুল হতো ব্যাপারটা আর একটু যদি জিনিসটাকে ধরে মানে একটা হয় না যে প্রথমে ধরুন একটু ধরে ধরে বিল্ড করলেন তারপরে একটা মানে এই যে ফার্স্ট র্যাপিড কার্ডগুলো এগুলো একটু টিজারের টেলে হয় মাঝখানে কিছু জায়গায় একটু দরকার ছিল একটু বিল্ড আপ একটু হিরো ইন্ট্রোডাকশন এরকম একটা কিছু দরকার ছিল তো সেইটা কিন্তু এখানে মিসে তাই জন্য এটা এক্সট্রনারি মনে হয় না যে কোনো একটা মিউজিকের জন্য বা কিছুর জন্য যে খুব প্রচণ্ড এনহ্যান্স হয়ে যাবে যে ভাই হ্যাঁ এটা দেখবোই এরকম আর কি ব্যাপার সেটা হয় না তবে ভালো হয়ে এবং আমরা এক ঝলক আর কি দিশা পাটানি এবং কান্না দুজনকে দেখতে পাই রাশি কান্না একে হেল্প করবে এবং দিশা পাটানি এয়ার হস্টেসের চরিত্র করতে চলেছে এই ছবিতে আর বাকি ভালোই লাগছে বাট এক্সট্রর্ডনারি লাগছে না আমি বলছি না খারাপ লাগছে যে মানে একদম খুব খারাপ হয়েছে আবার খুব এক্সট্রর্ডেনারি হয়েছে কীরকম না ভালো হয়েছে এবার দেখা যাক ছবিটা কীরকম হয় তবে আমার একটা জিনিস নিয়ে খুব ডাউট হবে কারণ ধর ইন্টারভিউতে বলেছে যে ছবি দেখবেন আমি কনফিডেন্ট থাকি সেই ছবি আমি বেশি প্রমোট করি না যে ছবিটা আমি কনফিডেন্ট থাকি না সেই ছবিটা আমি বেশি করে অল আউট গিয়ে প্রমোশন করি এবার অক্ষয় কুমারের সেলফি বলে যে ছবিটা ছিল সেই ছবিটাতে প্রচুর প্রমোশন করেছিল ধর্মা আলটিমেটলি ছবিটা কিন্তু খারাপ বেরিয়েছিল এবং তারপর ছবিটা বক্স অফিসে সফল হয়নি এই ছবিটারও যে ছবিটারও প্রথম প্রথম যে যে মানে ফার্স্ট লুক পোস্টার সেটাকে প্লেন থেকে মানে লঞ্চ করা হয়েছে এতটা করা হচ্ছে তো সেখানে দাঁড়িয়ে কোথাও একটা ভয় লাগছে যে ভাই এই ছবিটার কি তারা কনফিডেন্ট নয় তারা কি আগে থেকেই বুঝে গেছে যে ছবিটা সেরকম ভালো তৈরি হয়নি তাই জন্যই জিনিসপত্র লুকিয়ে রাখতে রাখতে চাইছে কি হবে কে জানে দেখা যাক ছবিটা আসুক আশা করবো দেখুন সিদ্ধার্থকে আমার খুব পছন্দ অ্যাজ এন একটার পছন্দ মানে আমার খুব ভালো লাগে তাকে এবার দেখা যাক সে কামব্যাক করতে পারে কিনা সে মানে বক্স অফিসে সেরকম ভাবে হিট দেয়নি তার মিশন মাজনু নেটফ্লিক্সে হিট হয়েছিল তার শেরশা ওটিটি মানে অ্যামাজনে হিট হয়েছিল বাট সে হলে বহুদিন ধরে কোনো হিট ছবি দেয়নি এক বিলিয়ন প্রচুর হিট হয়েছিল বক্স অফিসে ভালো টাকা কালেকশন করেছিল সেই ব্যাপারটা এখন আর সে করতে পারছে না তো আশা করবো যে যদি ভালো ছবি হয়ে থাকে তাহলে ছবিটা ভালো করবে বক্স অফিসে দেখা যাক এখন অ্যাকশন ছবির চল একটা চলছে তো আপনাদের কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন শেয়ার করুন চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাই বাই